হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আপনাদের দোয়া ভালোবাসে আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। এই যে ঝিলিক এখানে রেডি হচ্ছে, আর আপনারা একটা জিনিস খেয়াল করে দেখছেন কি না যে আমরা কিন্তু আজকে ম্যাচিং ড্রেস পরছি, তাই না? সেম সেম, যদিও দুইটা দুই অকেশনে কিনা ছিল কিন্তু ম্যাচিং হয়ে গেছে আর কি, কপাল গুনে। অ্যাকচুয়ালি এদিকে দেখতে দেখতে প্রায় ঝিলিকের এখন 7 মাস হয়ে গেছে প্রেগনেন্সির, আর যেহেতু 7 মাস হয়েছে ওর অনেক দিনের একটা শখ ছিল বেবি শাওয়ার করার। আসলে বিভিন্ন কারণবশত বাট আমরা অভির বেলায় ওইটা করতে পারছিলাম না, কিন্তু এবার শখ ছিল যে আমরা সেকেন্ড বেবির সময় আমরা অবশ্যই বেবি শাওয়ার করব, আর সে উদ্দেশ্যে আজকের আয়োজন। এটা আমাদের আজকের ডেকোরেশন, ডেকোরেশন করতে করতে বেলুনগুলো ফাটা গেছে, ফ্যানের বাতাসে অনেকগুলো বেলুন পড়ে যাচ্ছে, তাই না? আচ্ছা ওটা যাক, ওইভাবে আটকা এখন। এই যে দেখতে পাচ্ছেন ঝিলিক এখানে 7 আঙ্গুল দেখাচ্ছে, অর্থাৎ 7 মাস চলমান। এখানে এই যে আমাদের দুজনের হাতে ডিজাইন করে রাখছি মেয়েদের দিয়ে, টু বি পাপা অ্যান্ড মম, তাই না? অভিরাতে অভি কি লিখছে? টুবি ভাইয়া, তাই না? অভি টুবি ভাইয়া লিখছে অভি, তাই না? অভি ভাইয়া হবে, বড় ভাইয়া, তাই না? টুবি ভাইয়া। এখন আমরা এখানে কিছু ভিডিও বানালাম, কিছু টিকটক ভিডিও বানালাম, যেগুলো পরবর্তীতে হয়তো আপনারা দেখতে পাবেন। টিকটক ভিডিওগুলো অলরেডি অনেক সময় হয়ে গেছে, কিছু ফটো তুলতে হবে, তারপরে আবার খাওয়ার সিটটা তো আছেই, খাওয়া দাওয়া করতে হবে, পরে খাওয়াইতে হবে আর কি। বিশেষ করে অভি, অভি বেবি শাওয়ার, তাই না? অভি বেবি শাওয়ার লেখা দেখাচ্ছে। হ্যাঁ কি লেখা আছে ওখানে? পড়ো পড়ো, আবার হাত দেখাচ্ছ তুমি, ওখানে তো লেখা আছে ভাইয়া, অভি তো বড় ভাইয়া হবে, তাই না? হ্যাঁ, আরেকটা পুচুশোনা চলে আসছে আমার নাপি মামা। আমু কোথায় রে আমু, ইয়ে কান্না করবে রে, কান্না করে দিবে। ও কিছু জিনিস আছে, এই যে জিরিকের বাম সাইডে যেখানে এগুলো দেখতেছেন, এগুলো ওর ড্রেস, শার্টটা ড্রেস আছে, তাই না? 3 পিস আছে শার্টটা। আর এই পাশে, এই পাশে আছে পুজো সোনার মনার জন্য ড্রেস, মনার সেট, মনার কাঁথা, টাওয়েল, টাওয়েল আছে দুইটা, তাই না? সাবান, শ্যাম্পু সবই। এখানে আছে 7 রকমের ফল, আম, আঙ্গুর, তরমুজ, কমলা, মালটা, কলা, আপেল। আর কি লাগে টাকা আছে আগে থেকে? এখানে আছে 7 রকমের মিষ্টি, আর 7 রকমের তরকারি। তরকারিগুলো দেখে সবাই একই রকম মনে হচ্ছে গো, মানুষ ভাববে একই কিন্তু আসলে না, এখানে 7 রকমের তরকারি আছে, তাই না? 4টা মাংস, 3টা মাছ। এখন খাওয়া দাওয়া শুরু হয়ে যাবে, শুরু করো শুরু করো, খাও খাও খাও। সবগুলো খাই শেষ করতে পারবা? পারবা? সবগুলো তো শেষ করতে পারবো না জীবনে, কিন্তু সবগুলো টেস্ট করো একটু একটু করে। ফলগুলো কিন্তু ডিজাইন করে কাটছি, তাই না? কেমন হয়েছে ডিজাইনগুলো? আপেল, 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 আপেল আমি হাত দিয়ে নিই না, ওখানে ইয়া দিয়ে আসি। দেখো ম্যাঙ্গো, ম্যাঙ্গো, ম্যাঙ্গো। ওকে তাহলে এখন ভাত খাওয়া শুরু করো। কোনটা দিয়ে আগে খাবা, মাছ না মাংস? আগে মাছ খাও। আচ্ছা এখানে কি কি তরকারি আছে একটু বলা হয়নি, বলে দিই, শুরু করো তুমি। এটা হচ্ছে রুই মাছ, এটা পাবদা মাছ, এরপরে আছে শিং মাছ, এটা মুরগির মাংস, কোয়েল পাখি, হাঁসের মাংস, আর এটা হচ্ছে যেটা প্রথমে নিছে কবুতরের মাংস। কবুতরের মাংস খুব পছন্দের, ওই জন্য এটা দিয়ে শুরু করছে। সবগুলা কিন্তু শেষ করা লাগবে।
সবগুলোই খেতে হবে, কিন্তু একটু একটু হলেও খেতে হবে, কোনোটা বাদ দেওয়া যাবে না। ঠিক আছে, ওটা তো মাছ, মাছটা কোটা নিয়ে নাও। ঝোল না না নিলে না নেও, কিন্তু মাছ নিয়ে নাও। এতগুলো তরকারি খাই তো তোমার পেট ভরে যাবে, ভাত খাওয়ার দরকার নেই, ভাত খাও না, খালি তরকারি খাও। উভি তো খুব মিষ্টি পছন্দ করে, এই যে অলরেডি ও মিষ্টি খাওয়া শুরু করে দিছে। হ্যাঁ, উভি মিষ্টি খাচ্ছে এখন, তাই না? উভি তো মিষ্টির পাগল। খাওয়া দাওয়া এখনো চলতেছে, এই তরকারি এখন অনেকগুলো বাকি, মাছের মাথাটা খেতে হবে, রুই মাছের। প্রতিটা মেয়েদের জীবনে কিন্তু এরকম ছোট ছোট কিছু শখ থাকে, আর স্বামী হিসাবে আমরা যদি এই সামান্য শখগুলো পূরণ করে দিতে না পারি, তাহলে এটা আমাদের ব্যর্থতা। যেমন আমি অভির বেলায় করতে পারছিলাম না, কিন্তু এবার এই ছোটটার বেলায় ওর শখ ছিল, তাই এটা করে দিলাম, শখ পূরণটা করে দিলাম ওর। অভির বেলায় করছিল বলতে গেলে ওর নানার বাসায় যে অল্প করছিল, তাই না? যখন ওর নানার বাসায় গেছিলো তখন করছিল, 7 মাসের পরে আর কি, 7 মাসের পরে যখন নানার বাসায় যায় তখন করছিল। বাট এবার প্রথম আমি ওইখানে করে দিলাম, প্রথমও হতে পারে শেষও হতে পারে, তাই না? এটা বলা যায় না, আল্লাহর হাতে আছে সবকিছু। যাই হোক, সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার যে বাচ্চাটা আসতে যাচ্ছে তার জন্য দোয়া করবেন, যাতে সে সুস্থভাবে পৃথিবীর মুখ দেখতে পারে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।